जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। आज के एखाने उपस्थित सकल के आमार अनेक अनेक अभिनंदन एवं भालोबाशा। आज के प्रत्येक जिला थेके जारा जारा एशे एई समावेश के वास्तवायित करेछेन तादेर प्रति अनेक कृतज्ञता। बांग्लार मा माटी मानुष के आमार प्रणाम। आज के एरकम एकटी समावेशे थाकते पेरे आमार निजेके उज्जीवित तो मने होच्छे एबं आमाके आजकेर एई मंचे बक्तव्य रखार सुजोग करे देवार जन्य सर्वभारतीय तृणमूल कांग्रेस মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং আপনাদের প্রিন্সিপাল বলে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম মাথায় রাখবেন। এই তিনটে অর্জন করার জন্য যেটার প্রয়োজন সেটা হচ্ছে কর্মপ্রচেষ্টা, নিষ্ঠা এবং সততা, এবং তার সঙ্গে প্রয়োজন সংগ্রামের। সংগ্রাম শব্দটি একটি এমন শব্দ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মলগ্ন তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের নেতৃত্বের দিকে তাকিয়ে এই লড়াই করার অনুপ্রেরণা পাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে সাহস পাই, এবং সেই জন্য বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমাদের এই লড়াই কিন্তু থেমে যায়নি। 2021-এর বিশাল ম্যান্ডেট পাওয়ার পরে আমাদের লড়াই আরো জোরদার হয়েছে, এবং মাথায় রাখবেন যে গোটা বিরোধীরা প্রত্যেকটা দেশে যেরকম ভাবে মাথা নত করেছে, এই ভারতে যেরকম ভয় গুটিয়ে গেছে, আমাদের নেত্রী কিন্তু কোনো সময়ই দমে যায়নি। আগে লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে, এই রাজ্য বাঁচানোর লড়াই, আর এখন লড়াই বিজেপির থেকে এই দেশ বাঁচানোর। আজকে গণতন্ত্রের অবস্থা খুবই শোচনীয়, গণতন্ত্র লুণ্ঠিত। মানুষ বলছে এত ভোটাভুটি করে লাভ কি, বিজেপির এই টাকা পয়সা দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি কিনে নেওয়ার এই যে চক্রান্ত, সেটা দেখে সাধারণ মানুষের গা গিনগিন করছে। তারা বলছে দরকার নেই, নতুন প্রজন্মের কোনো দরকার নেই রাজনীতিতে যাওয়ার, কি লাভ। কারণ একদিন যেই পার্টির একটা প্রিন্সিপাল ছিল, একটা নীতি ছিল, বিশ্বের দরবারে যার একটা মান ছিল, সেই ভারতীয় জনতা পার্টিকে এখন একটি ভারতীয় জুমলা পার্টি এবং ভারতীয় জোকার পার্টি বলে সম্বোধন করা হয়। তার কারণ, তারা দিনের আলোতে নেতা, কর্মী, সমর্থক, জনপ্রতিনিধি তৈরি করতে চায় না, তারা রাতের অন্ধকারে তাদের কিনতে চায়। আজকে আমি আপনাদের একটা কথা বলি, এই বিজেপি তার কাছে কি নেই, কি আছে বিজেপির কাছে? শুধু হিন্দু মুসলমান, শুধু ইন্ডিয়া পাকিস্তান, শুধু কবরিস্তান শ্মশান, আর এই তো রয়েছে, এছাড়া কোনো কথা রয়েছে? নেই মুখে, আর কাজও তো কিছু করে না। আজকে যেই প্রধানমন্ত্রী মহিলা ও কি সশক্তিকরণের কথা বলেন, যে বলে বেটি পড়াও বেটি বাঁচাও, নিজের 56 ইঞ্চি সিনা কাঁপিয়ে কাঁপিয়ে বলেছিলেন, তো আজকে তার জায়গায় তার শাসনকালে মহিলারা ভারতবর্ষে সব থেকে বেশি অসুরক্ষিত। তার পার্টি যেখানে যেখানে শাসন করছে সেই জায়গাগুলোকে, সেই রাজ্যকে রেপ ক্যাপিটাল বলা হয়। আমি এরকম প্রধানমন্ত্রীকে মানি না যে কথায় এক এবং কাজে এক। আমি এমন প্রধানমন্ত্রীকে মানি না যে সাভারকর এবং নেতাজিকে একই জায়গায় রাখে, যে শ্যামাপ্রসাদ এবং গান্ধীকে একই তকমা দেয়। মাথায় রাখবেন যে অনুগামীরা বীর বললেই কেউ বীর হয়ে যায় না, নেতাজিকে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব নিজের নেতা বলে মনে করতেন। আমি মনে করি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগার অনেক চেষ্টা বিজেপি করছে। আমরা দেখেছি যে বাংলার মানুষ কিরমভাবে বিজেপির জামানা 2021-এ বাজেয়াপ্ত করেছে। আজকে অপশাসন, আজকে অনাচার, আজকে ধর্ষণ, আজকে দাঙ্গা, আজকে নরেন্দ্র মোদীর শাসনকালে কোনটা হচ্ছে না। এবং এই প্রধানমন্ত্রী যে আমাদেরকে বলে যে মেয়েদেরকে বাঁচাতে হবে, তাদেরকে এগোতে হবে, আজকে তার শাসনকালে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফ এর জওয়ানরা মহিলাদের ওপর ধর্ষণ করছে। আমরা কোনো রকম ভাবে এটাকে সমর্থন করি না যে আজকে বর্ডারের এপার ওপার সাধারণ মানুষ করতে পারে, তবে এটা কোনো ধরনের অনস্পট জাস্টিস সিস্টেম তো হতে পারে না, যে আজকে তোমরা বর্ডারের এপার ওপার করেছো বলে মহিলাদেরকে ধর্ষণ করে দেওয়া হবে, এরম প্রধানমন্ত্রীকে আমি মানি না। আজকে ধর্ম নিয়ে যদি বাংলার মানুষকে
প্রধানমন্ত্রী জ্ঞান দিতে আসে বা বিজেপি জ্ঞান দিতে আসে তাকে একটাই কথা বলবো যে বাংলার মানুষকে ধর্ম আপনারা শেখাবেন না, কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু কর্তব্য নয়, ধর্ম শুধু সাধনা নয়, ধর্ম কর্ম, ধর্ম সদ্ভাবনা, ধর্ম মানবিকতা। এবং সেই জন্য এই বাংলার বুকে মুসলমান জিয়াউরের বুকে লাগানো হয় মঞ্জুওয়ালা দেবীর হৃৎপিণ্ড, এবং সেটা বাংলাতেই সম্ভব। আর যখন দেখে ধর্মের সুশুরি দিয়ে মানুষকে কোনোভাবে কোনোরকমভাবে ম্যানিপুলেট করতে পারছে না, তখন তারা করে কুৎসা, তখন তারা করে অপপ্রচার। একটাই কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন সম্বন্ধে বাংলার মানুষ অবগত এবং বিজেপির সম্বন্ধেও তারা অবগত। আপনারা যত তৃণমূলের নেতাকর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করবেন, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করবেন, বাংলার মানুষ ভোট বাক্সে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে বাংলার মানুষ কাকে চায়। তারা নিজের অস্তিত্ব সংকটে ভোজা কংগ্রেসকেও চায় না, তারা ক্লান্তিতে ঝিবিয়ে পড়া সিপিএমকেও চায় না। বাংলার সার্বিক উন্নয়ন এবং কল্যাণের জন্য 2024 বাংলার মানুষ আবার দেবে রায় যে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। তাই ছাত্র সুন্দর যুব সমাজ, আপনাদেরকে একটাই কথা বলবো যে ঘরের শত্রু বিভীষণ এবং দেশের শত্রু বিজেপিকে গদি থেকে হটাতে হবে, তার জন্য লড়াই করতে হবে। এবং মাথায় রাখবেন বাংলার মানুষের সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের ওপর। তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে হাজারবার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। সেই জন্য লড়াই চালিয়ে যান, মাথা নত করবেন না, মাথা উঁচু করে লড়বেন, সাধারণ মানুষের সুরক্ষার কথা বলবেন, তাদের অধিকারের কথা বলবেন। এবং এই যে আমাদের এই সঙ্গবদ্ধ জীবন, শিক্ষার প্রগতি এবং দেশপ্রেমের সাথে একটাই কথা বলতে চাই, কদম কদম বড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা, ইয়ে জিন্দগি হ্যায় কম কি তু কম পে লুটায়ে যা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।